মহাসড়কে থ্রি হুইলারের কারণে বাড়ছে দুর্ঘটনা। বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, মহাসড়কে অবৈধ থ্রি হুইলার বন্ধে কেন কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন? জেসিকা, আপনি জানেন যে প্রতিনিয়তই মহাসড়কে কিন্তু থ্রি হুইলার এবং অবৈধ যে বাহন রয়েছে সেই বাহনের কারণে দুর্ঘটনা কিন্তু দিন দিন বেড়েই চলেছে। আমরা দেখি মাঝে মধ্যেই প্রশাসন তারা অভিযান পরিচালনা করেন এই অবৈধ বাহন বন্ধে, কিন্তু তারপরেও কিন্তু পুনরায় সেই বাহনগুলো আমরা রাস্তার মধ্যে দেখতে পাই যে তারা অবাধে কিন্তু বেপরোয়া গতিতে চলাচল করে, যার কারণে আসলে দুর্ঘটনার মাত্রা প্রতিনিয়ত বেড়েই চলেছে। আজকের কথা যদি বলি, অর্থাৎ আজকে সকাল থেকে ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার বৈলর এলাকায় কাবাড ভ্যানের চাপাই দুই পথচারী নিহত হয়েছে। অর্থাৎ এই পথচারী কিন্তু রাস্তা পার হওয়ার সময় তারা গতিতে আসা কাবাড ভ্যান তাদেরকে চাপা দেয়, তারা কিন্তু ঘটনাস্থলেই মারা যায়। এছাড়াও আরেকজন ময়মনসিংহের বালুকা উপজেলায় সিএনজি অটোরিক্সা দিয়ে সে যাচ্ছিল, সেই সিএনজি অটোরিক্সার একটি বাস কিন্তু চাপা দেয়, সেই কারণে আরেকজন পথচারী নিহত হয়। অর্থাৎ এই যে দুর্ঘটনা সেটি কিন্তু বেড়ে চলেছে। চলতি বছরে আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি যে চলতি বছরে ময়মনসিংহ জেলায় প্রায় 300 দুর্ঘটনা ঘটেছে, যার মধ্যে প্রায় 100-এর উপরে মানুষ মারা গেছে এবং প্রায় 350 মানুষ আহত অবস্থায় দুর্বিষহ কিন্তু জীবনযাপন করছে। এই যে বেপরোয়া গতিতে মহাসড়কে যানবাহন চলাচলকে কিন্তু এই দুর্ঘটনার কারণ হিসাবে দায়ী করছেন সংশ্লিষ্টরা। আমরা নাগরিক নেতা সহ সাধারণ মানুষের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছিলাম, তারা জোর দাবি জানিয়েছেন যদি পুলিশ প্রশাসন তৎপর না হয় এই যে দুর্ঘটনা মহাসড়কে সেটি কিন্তু কোনোভাবেই নিরোধ করা সম্ভব হবে না, সেই বিষয়টি তারা বলছিলেন। অর্থাৎ মহাসড়কে যে বাহনগুলো চলে, অর্থাৎ বাস এবং ট্রাকের চালকদের সঙ্গে আমরা এই বিষয়টি নিয়ে কথা বলেছিলাম, বাস এবং ট্রাকের চালকরা বলছেন যে তারা যে গতিতে আসলে মহাসড়কে পরিবহন পরিচালনা করেন, অর্থাৎ যে গতিতে চালান সেই গতি কিন্তু আসলে এই সিএনজি চালিত অটোরিক্সা এবং অবৈধ যে বাহন রয়েছে সেই বাহনের কারণে প্রায় সময় কিন্তু তাদের বিপাকে পড়তে হয়, এবং এই কারণেই কিন্তু আসলে দুর্ঘটনার যে প্রবণতা সেটি কিন্তু বেড়েই চলেছে। এবং এই বিষয়টি নিয়ে আসলে যারা মহাসড়কে অবৈধ যান পরিচালনা করে থাকেন এবং তিন চাকার বাহন যারা পরিচালনা করে থাকেন তাদের সঙ্গেও আমরা কথা বলেছি, তারা বলছেন যে আসলে পেটের তাগিদে তারা তাদের সর্বোচ্চটুকু বিনিয়োগ করে এই বাহনটি ক্রয় করে তারা কিন্তু পরিবারের প্রয়োজনের তাগিদে কিন্তু তারা মহাসড়কে উঠতে বাধ্য হন এবং সেই লক্ষ্যেই কিন্তু তারা অনেক সময় দুর্ঘটনার শিকার হন, সেটি কিন্তু তারা স্বীকার করছেন। এক সময় তারা কিন্তু বলছেন মাঝে মধ্যেই কিন্তু তারা পুলিশের হয়রানির মধ্যে পড়েন এবং পুলিশ বলছেন যে আসলে তাদেরকে নিয়ন্ত্রণ করার লক্ষ্যেই কিন্তু তারা মাঝে মধ্যে অভিযান পরিচালনা করে থাকেন এবং তারা কিন্তু কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছেন না, সেই বিষয়টি পুলিশেও কিন্তু আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ মহাসড়কে দুর্ঘটনা রোধে এই যে যানবাহনগুলো আছে, অর্থাৎ অবৈধ যানবাহনগুলো যদি নিয়ন্ত্রণ না করা যায় তাহলে এই যে সড়ক দুর্ঘটনা সেটি কিন্তু দিন দিন বেড়েই চলবে, এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি হচ্ছে প্রশাসন যেন এই বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে এই দুর্ঘটনা রোধে ভূমিকা রাখে। এই ছিল আমার কাছে মহাসড়ক থেকে যে দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটছে তা নিয়ে সর্বশেষ। জেসিকা ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইলিয়াস আহমেদ।